ছাড়ো ছাড়ো, তুমি কি করছো? তুমি ঝাড়ুটা ভাঙছো, ছাড়ো ছাড়ো, ছাড়ো ঝাড়ুটা ভাঙ। হ্যালো বন্ধুরা, বাঙালি ঘরোয়া রান্নাতে আপনাদের অনেক অনেক স্বাগতম। আজকে সকাল সকালবেলা আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। এখন বাজে ঘড়িতে সকাল 9টা, আর এত কিছু খাওয়া হবে? তো সিঙ্গারাটা আমি কালকে দোকান থেকে এনেছিলাম, আজকে গরম করে খাচ্ছি। তো চলুন বন্ধুরা, তুমি টিফিন খাবে? অ্যাঞ্জেল, টিফিন খাবে? খাবে কি খাবে? ও টিফিন খাবে, আচ্ছা কি খাবে কি খাবে, বলো বলো কি খাবে? হ্যাঁ সিঙ্গারা খাবে না চাউমিন খাবে? এখানে অনেকগুলি টিফিন আছে, দেখো তুমি কি খাবে বলো। নাও নাও কি খাবে দেখো, চাউমিন সিঙ্গারা, এই দেখো চস চাউমিন সিঙ্গারা, আর এখানে আছে বিট লবণ আর পেঁয়াজ, খাবে? আর এখানে এই যে পিউরানি আর শান্তু। অ্যাঞ্জেলি টিফিন কোথায়? অ্যাঞ্জেল চাউমিন খাবি না? নাও খাও, উই খাও খাও। তো বন্ধুরা, আমি এখানে ঝাড়ু দিচ্ছিলাম, আর দেখুন অ্যাঞ্জেলের জন্য আমি ঝাড়ুটা ঘরে ঝাড়ু দিতে পারছি না, সে ঝাড়ুটাকে পুরোপুরি কামড়িয়ে ভেঙে ফেলেছে। তো বন্ধুরা, অ্যাঞ্জেলের বদমাশি এতটুক বেড়ে গেছে যে ঘরে কোনো জিনিসে রাখতে পারছি না ওর জন্য, ও সব কিছু নষ্ট করে ফেলছে, ঝাড়ু থেকে নিয়ে কাপড় থেকে নিয়ে বেডশিট থেকে নিয়ে সব কিছু। আমি ডালটা ভালো করে ভিজিয়ে রেখেছি ধুয়ে, তো এটা আমি এখন কুকারে দিয়ে দেবো, জল বসিয়ে দিয়েছি। ডালের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, যাতে করে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমি এটাকে ঢাকা দিয়ে দেবো, কিন্তু আমি এটার মধ্যে দুটো আলু সিদ্ধ দিয়ে দেবো। আজকে আমার ছেলে বলছে, শান্তু বলছে যে আলু সিদ্ধ আর ডাল খাবে, আর অন্য কিছু খাবে না। তারপরেও আমি আরেকটা আলু সবজি রান্না করবো, দেখি আলুটা নিয়ে নিচ্ছি। এই দেখুন, এটা নদীর মধ্যে পাওয়া যায় যে শার্ক মাছ, সেই শার্ক মাছের শুটকি। এটা খেতে খুবই একটা নুনালিশের মতো, নুনালিশ শুটকির মতো খুবই স্বাদ। এটা আমরা অনেকখানি এনেছিল, তো আমরা খেয়ে ফেলেছি এটাকে, আর একটু আছে। তো এটা এখন রান্না করে তারপর এটার বড়া বানাবো, পাতার পাতার মধ্যে দিয়ে বড়া বানাবো, নুনালিশের বড়ার মতোই কিছুটা। এ দেখুন খুব সুন্দর, এটা কেটে পিস পিস করে নেবো, এত বড় তো আর রাখবো না। এটা আমার হাজব্যান্ড এনেছে, সে ক্যাম্পে একজন বাইরে থেকে লোক এসে তাকে দিল, তো তার বাড়ি বাইরে, সেখানে পাওয়া যায়, আমাদের ত্রিপুরাতে পাওয়া যায় না। এই যে খুব সুন্দর, খেতে খুবই স্বাদ। আজকে এটা নিয়ে রান্না করবো। তো আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি প্রেশার কুকার থেকে নামিয়ে নিচ্ছি। তো ডালটাও খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, আর এখানে দেখুন আমি 4টে বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি, আর 1টে রসুন কুচি করে নিয়েছি।
বড়াটাই বানালাম, একটু সময় লাগে তারা বড়াটা বানাতে, তারপরেও বানাচ্ছি।
আর কিছু দেখবেন যে আমাদের এঞ্জেল রানী কি করছে? এই দেখুন আমাদের এঞ্জেল রানী কি করছে। এঞ্জেল কি করছো তুমি? এঞ্জেল তুমি রান্না করে এসেছো, কি করবে? তুমি তো ভাত খেয়েছো, যাও ঘুমাও এখন, যাও দাদার কাছে যাও। যাও দাদা কোথায়? যাও যাও, এই তো গোট গাল, আমার কথা শুনেছ? যাও দাদার কাছে। কোথায় দাদা, কোথায় দাদা? পিউ কোথায়? দাদার কাছে যাও। ওমা পিউ, তুই কি শিলাচ্ছিস? এই দেখুন ওরা ভাই বোন মিলে কি করছে। কি রে, কি শিলাবি? হ্যাঁ দেখুন এঞ্জেলের অবস্থা, বললাম যাও দাদার কাছে বসো, বাস চলে আসলো দাদার কাছে। আর পিউ কি শিলাবি বল? বাবা বাবা, তুই শিলাতে পারিস? হ্যাঁ ওই, তারপর এখানে আবার একটু পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর একটু উপরে তারপর এটার উপরে শুটকিটা দিয়ে দিলাম। এরপর আবার এটাকে এভাবে মুড়ে দিতে হবে, এইভাবে দেখুন তো কি সুন্দর মোড়ানো হয়ে গেল। বাস এটাকে সাইডে রেখে দেবো। আমি এখানে কুমোর পাতা নিয়েছি, আপনি চাইলে চাল কুমোর পাতাও নিতে পারেন, কোনো সমস্যা নেই। আবার কার্পল পাতা দিয়েও কিন্তু ভালোই হয়, খারাপ হয় না। আমি কার্পল পাতার বড়াটাও খেয়েছি। কার্পল পাতা দিয়ে বা কুমোর পাতা আপনি বাড়ির কাছে যে পাতাই থাকে সে পাতা দিয়ে বানিয়ে খাবেন, টেস্টটা কিন্তু ভালোই লাগবে। তো অনেকে কি করে আবার এরকম পাতার কাঁচা পেঁয়াজ তার মাঝখানে নুনারিশ বা শুকিটা দিয়ে দেয়। তা আমি কাঁচা করলাম না, আজকে একটু রান্না করে পেঁয়াজের সাথে মানে এটা চাটনির মতো বানিয়ে তারপরে করলাম। তো চলুন এবার কড়াইতে, কড়াইতে গিয়ে তেল দিই, বাস এগুলি ভেজে নিয়ে দিলাম। কড়াইটাতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হোক। আর এইদিকে আমি ডালটা একটু সম্বাদ দিয়ে দেবো, ফোড়ন দিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন একটা সাইড হয়ে গেছে, এখন আমি উল্টে দিয়েছি আর একটা সাইড, আর দুটো শুকনো লঙ্কা দিয়েছি আলু সিদ্ধর মধ্যে মাখার জন্য। এই দেখুন আমি এখানে আলু সিদ্ধগুলি ছুলছিলাম, তা আমি একটা আলু দেখলাম যে একদম লাভ শেপ, আলুটা দেখলেন তো? এই দেখুন আলুটা একদম লাভ শেপ। আর এই দেখুন আমার হাতটা কেটে গেছে কালকে, কিন্তু আজকে কাম করতে খুবই কষ্ট হচ্ছে, কালকে ব্যান্ডেজ লাগিয়েছিলাম, আমার ডান হাতটাই কাটলো। এটা ছাড়া আমি কাজই করতে পারি না। আচ্ছা দেখুন আলুটা খুব সুন্দর একটা লাভ শেপ, আমি ছুললাম না আপনাদের জন্য, দেখানোর জন্য রেখে দিলাম। দেখলেন কি সুন্দর আলুটা, একদম লাভ শেপের আলু। দেখুন এঞ্জেলকে, এঞ্জেল এখানে বসে আছে, আর আমি রান্না করতে করতে একটা মিশো থেকে না ফ্লিপকার্ট থেকে, সরি ফ্লিপকার্ট থেকে আমি একটা কুর্তি অর্ডার করেছিলাম, এটা এসেছে মনে হয়। চলুন দেখি কুর্তিটা কেমন আসলো। আর দেখুন এঞ্জেল কি করছে, এঞ্জেল এঞ্জেলও আনবক্সিং করবে, দেখছে বসে বসে। ও ভাবছে যে কখন আমাকে প্যাকেটটা দেবে, আর আমি ছিঁড়ে এটাকে টুকরো টুকরো করব। এই দেখুন কুর্তিটা দেখলেন, প্যাকেটটা পেয়ে কি খুশি ও। ও শুধু জিনিস নষ্টের মধ্যে আছে আর কিছু না, যে আমি যে কুর্তিটাকে রিটার্ন করব তার কোনো মানে তার কোনো ভ্যালুরিটি নেই, ও প্যাকেট কখন ছিঁড়বে ওর চিন্তা। আচ্ছা দেখুন দেখুন কুর্তিটা খুব সুন্দর আসলো, আমি এরকমই কুর্তি চেয়েছিলাম। তো এটা হাত মনে হয় নেই, হাত নেই, কিন্তু এটা যে মানে ডিজাইনটা আর খুব পাতলা, গরমের কালে খুবই পরতে কমফোর্টেবল লাগবে, তা আমি খুব পছন্দ হয়েছি। না হাত আছে তো, হাত আছে, এই দেখুন হাত দিয়ে দিয়েছে, দেখলেন তো? আমি অবশ্যই দেখিনি হাতটি প্রথমে, এই যে হাত আছে, আপনি চাইলে হাতও লাগাতে পারবেন। তো আমি এটা সরি ফ্লিপকার্ট থেকে নিয়েছি। কুর্তিটা আমার খুব চয়েস হয়েছে, আমি আরেকটা অর্ডার করলে ভালো ছিল, দেখি ওখানে আরেকটা অর্ডার করবো লাল কালারের। তো খুবই ভালো লাগছে আমার কাছে কুর্তিটা। আর কুর্তিটার দাম হচ্ছে 212 টাকা, মাত্র 212 টাকা, 200 টাকা দিয়ে, 212 টাকা দিয়ে এত সুন্দর কুর্তি পাওয়া যায় কখনো ভাবলাম না। তো ফ্লিপকার্ট থ্যাংক ইউ ফ্লিপকার্ট, আরও কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম আসেনি এখনো, আসলে আপনাদেরকে অবশ্যই দেখাবো। আমার কুর্তিটা খুবই ভালো লেগেছে। দেখুন আমার মা বাড়ি থেকে আমার জন্য আম পাঠিয়েছে, অনেকগুলি আম, আর এত পাকা পাকা আম, গন্ধে একদম পুরা মানে পুরাটা ছাদ একদম আমোদ হয়ে গেছে। দেখুন খুব সুন্দর গাছ পাকা আম, কিন্তু কি ভালো লাগছে জানেন, অনেকগুলি পাঠিয়েছে। দেখুন
এই মাত্র এখন পাঠিয়েছে, গাড়ি দিয়ে পাঠিয়েছে, তো আমার ছেলে গিয়ে নিয়ে আসলো। কি সুন্দর আমগুলি, অনেকগুলি পাকা। আরে বাপরে, এনজে তুই আম খাবি? হ্যাঁ তুই আম খাবি রে? কিরে তুই তো সবই খাস, কি আর না খাইলি কো? দেখ তিখানো কতগুলি আম ভাই, একটু বললি আস না, বলের মধ্যে ঢালমু। আর দেখুন পিউ এখানে পড়তে বসেছে, আর অ্যাঞ্জেলের জন্য পড়তে পারছে না, অ্যাঞ্জেল খুব ডিস্টার্ব করছে। অ্যাঞ্জেল এরকম করলে কি চলে বলুন তো? পরে মেয়েটা বিরক্ত হয়ে কান্না করছে, অ্যাঞ্জেল খুব কামড়াচ্ছে, তার জন্য মেয়েটা খুব বিরক্ত হয়ে গেল। পিউর মারছিস কেন? খাটের চেয়ারা কি করছো তুমি? এ কি অবস্থা? চলো মামের বাড়ি যাবো, চলো মামের বাড়ি যাবো, আমি নিয়ে যাবো মামের বাড়িতে, সুমের বাড়িতে, চলো চলো। আসো বেল কোথায়, আসো বেল কোথায় তোমার, আসো আসো আসো, বেল আসো, এই যে তোমার বেল, নাও পড়ো বেলটা পড়ো, ব্যাস হয়ে গেল। তারপরে নাও লাগাও, এটা এটা লাগাও, এটা লাগাও, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ব্যাস হয়ে গেল। ঠিক আছে তুমি দাঁড়াও আমি আসছি, তুমি দাঁড়াও এখানে দাঁড়াও, তুমি এখানে দাঁড়াও আমি আসছি। তো বন্ধুরা আমি আমার বোনের বাড়িতে আসলাম, তার একটু পরে বোনের বাড়ি থেকে চলে যাব। তো ভিডিওটা এখানে শেষ করছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।